তোদের খিচুড়ি রোগ ধরিয়েছে কে? খিচুড়ি রোগ? খিচুড়ি রোগ ধরাইছে ওই আকাশ আরামের বাচ্চা। আকাশ আকাশ আকাশ, ওর এত বড় ক্ষমতা আমার ছেলেদের বিচারে বাধা দেয়। তালুকদার বংশের এত বড় অসম্মান আমি কিছুতেই সহ্য করব না। শান্ত হও মা, শান্ত হও। এক ঘন্টার মধ্যে ওই শালার নাম নিশানা আমি মাটির সাথে মিশিয়ে দেব। ইজ্জতের উপর তুই হাত দিস, আমরা তোর জানে হাত দিব। আরে ভাই, কোটি কোটি টাকার ব্যবসা করেন অথচ বিন্দু মাত্র ধৈর্য নেই। যা বলি মন দিয়ে শোনেন। ভাইজান, এটা বুলডোজারের শব্দ না? ওরা বহাল তবিয়তে কাজ শেষ করে ফিরে আসছে ভাইজান। একটা মোটা অঙ্কের টাকা ওদের দিয়ে দিন। ঠিক আছে, দিয়া দেব। আগে আসু। তোমাদের ভাড়াটে গুন্ডাদের ফিরিয়ে দিয়ে গেলাম, ওদের আমি এমন অবস্থা করেছি সারা জীবন পঙ্গু হয়ে ওরা হাসপাতালে পড়ে থাকবে। তোর এত বড় স্পর্ধা, তালুকদার বাড়িতে দাঁড়িয়ে তুই বড় বড় কথা বলছিস, তোর কলিজাটা কত বড় আমি সেটা দেখতে চাই। যা, ওর কলিজাটা বের করে নিয়ে আয়। আমার এই কলিজাটা তোমাদের বাবার সম্পত্তি নয়, একটা গরিব ছেলের প্রেমের কারণে তোমাদের বিরুদ্ধে আমি রুখে দাঁড়িয়েছিলাম। চৌধুরীর মেয়ের বদলে তোমাদের ঘরের মেয়েও যদি কোনো গরিব ছেলেকে ভালোবেসে বিয়ে করত, তাহলেও আমি গরিবের পক্ষেই কথা বলতাম। ওই ফকিরের বাচ্চা, তালুকদার বংশের ইজ্জত লইয়া কথা কইলে গুলি করে তোর বুক আমি ছাঁচা করে দিব, তখন তুই বিয়েবাড়ির নাশ হয়ে যাবি। এই তালুকদার, জীবন মৃত্যুর মালিক ওই উপরওয়ালা, তোমরা না। সকালের সূর্য দেখেই বোঝা যায় দিনটা কেমন যাবে, রাতের চাঁদ দেখলেই বোঝা যায় রাতটা কেমন যাবে। আমাকে দেখে এখনো বুঝতে বাকি আছে তোমাদের অবস্থা কি হবে? তাই সাবধান, মর্নিং অ্যান্ড ইভিনিং, ডে অর নাইট, সান আপ টু সান ডাউন, এভরিবডি অ্যালার্ট, নেক্সট টাইম টর্চার দ্য পোর ম্যান, আই উইল মাস্ট টেক রিভেঞ্জ।